প্রিয় দর্শক, আপনারা এইমাত্র যে কার্টুন সিন বা অ্যানিমেশন পানি পড়া বা পানি নেওয়ার যে সিনটা আপনারা দেখতে পারলেন, এরকম গল্পের সাথে যদি কোনো সময় এক ধরনের সিন আপনার ক্রিয়েট করার প্রয়োজন হয়, তাহলে আপনি কিভাবে হাতের ফোনটা ব্যবহার করে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা ইউজ করে এটা কিভাবে তৈরি করবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ প্রসেস দেখাবো মোবাইলের মাধ্যমে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম 2D অ্যানিমেশন কোর্স মোবাইল দিয়ে শেখার জন্য অবশ্যই ফ্রিলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আমরা স্টেপ বাই স্টেপ মোবাইলে ঢুকে পড়ি। তো চলুন শুরু করা যাক ফিরসি ইন্টুর। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের কিছু কথা বলে নেই। তো এই ভিডিওতে যে সকল ম্যাটেরিয়ালস আপনার এই যে পানির কলস বা কলসি বলেন এগুলো, বা আপনার যে এই যে ট্যাপ যে ব্যবহার করেছি পানি পড়া, এই সকল কিছু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। সেখান থেকে আপনি একদম ফ্রিলি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনি চাইলে গুগল থেকে বা ইউটিউবে ফ্রি কপিরাইট ফ্রি গ্রিন স্ক্রিন এগুলো এই ম্যাটেরিয়ালগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। নেওয়ার পরে এই যে আমার যে স্টেপগুলো, এখন এগুলো ফলো করুন। আর যারা নিতান্ত যদি ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নক দেন, আমি আপনাদের সরাসরি ফ্রিলি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তো দেখুন, আমরা লেট স্টার্টে ক্লিক করব। তো লেট স্টার্টে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে চারটা ক্যারেক্টার ডিফল্ট বা এভাবে দেওয়া থাকে। তো জাস্ট আমি এখান থেকে ক্যারেক্টারগুলো ফটাফট নান করে নিয়ে আমি আমার ইচ্ছামতো ক্যারেক্টার এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আমি ইচ্ছামতো ক্যারেক্টার এখানে বসিয়ে দিব। তো দেখুন এখান থেকে আমি এইটা বসিয়ে দিলাম, এটাকেও আমরা এইটা করে দিলাম। তো জাস্ট আরও একটা ক্যারেক্টার এখান থেকে নেই, দেখি এইটা কি নেওয়া যায়, দেখি বন্ধুরা। তো ধরুন এই তিনটা ক্যারেক্টারকে আমি কি করব, নিব। এই তিনটা ক্যারেক্টার কিন্তু আমার ওইখানে ভিডিওতে দেখানো হয়েছে। তো জাস্ট আপনারা কী করবেন, এই ক্যারেক্টারগুলোকে এভাবে নিয়ে নেবেন। নেওয়ার পরবর্তী স্টেপ কী হবে, দেখুন এই প্রত্যেকটা ক্যারেক্টার হাতে কিন্তু আপনার মানে কলসি যেটা, ওইটা কিন্তু আপনার কী করতে হবে, এই দিতে হবে কাস্টমভাবে। তো এইটা দেওয়ার জন্য আপনি কী করবেন, এইখান থেকে জাস্ট এই যে ক্যাপ আইকনে ক্লিক করবেন। তো ক্যাপ আইকনে ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে আপনি এখানে কিন্তু এখানে আছে চারটা চরিত্র, এখানে কিন্তু তিনটা, আগে এখানে আপনি চেক দিয়ে নেবেন যে প্রত্যেকটা হাতের সাথে এটা মিলতেছে না, এখানে জাস্ট পার্স। তারপর এইটাকে আমরা কী করবো, কাস্টম, এই যে নিচে কাস্টম অপশনে ক্লিক করুন। কাস্টম অপশনে ক্লিক করার পর এখান থেকে ফটাফট এই যে দেখুন আমার এখানে যেখানে আমার এই যে কলসটা রাখা আছে সেখান থেকে আপনারা এই যে এইভাবে আপনারা কী করবেন। পরবর্তী স্টেপ একটা কিন্তু নেওয়া হয়ে গেছে, পরেরটাতে দেখি আমাদের কি এটাই হয় নাকি, দেখি। তো জাস্ট এটা না, এটা আমাদের হচ্ছে না। তো দেখি এখন পার্স, দেখুন এইটা চলে আসছে। তো জাস্ট আমরা পার্সের এখান থেকে আমরা কী করবো, কাস্টমে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে সেম একইভাবে এই যে আপনার ডাউনলোড করা এই যে কলস তার হাতে দিয়ে দেবেন। দেখুন এখন আমাদের দরকার হলো এই যে দেখুন এখানে মাঝখানের ক্যারেক্টারটা কিন্তু আবার এখন দেখুন লাফাইতেছে। তো জাস্ট এই লাফানো বন্ধ করার জন্য একটা বুদ্ধি আপনি করবেন। দেখুন এই যে ক্যারেক্টারটাকে আপনি এখান থেকে প্রথমে নান করে দিন। এই যে দেখুন ক্যারেক্টারটাকে এখান থেকে এই যে আমরা এখান থেকে কী করবো, এই যে প্রথমে এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর জাস্ট আমরা এই ক্যারেক্টারটাকে প্রথমে নান করে দেবো। দেখুন এটা কোনটা, এইটা আপনাকে একটু খেয়াল করতে হবে। দেখুন সম্ভবত এটা এই যে ইন্ডিয়ান হাউস ওয়াইফ নান, দেখুন এটা কিন্তু হয়ে গেছে। জাস্ট আপনি আবার কী করবেন, ইন্ডিয়ান হাউস ওয়াইফ ওয়ান এটা আবার নিয়ে আসবো। নিয়ে আসার পরে জাস্ট আমরা এখন কী করবো, এই ক্যাপ আইকনে আবারও ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে এই যে দেখুন এইটাই আমাদের কাস্টমভাবে, একেও এই একইভাবে এর হাতে আমরা কী ধরিয়ে দিব, কলসটা ধরিয়ে দিব কাস্টমভাবে। তো দেখুন আমাদের এখানে কিন্তু তিনজনের হাতেই কিন্তু কলস চলে আসছে। তো জাস্ট এখন এখান থেকে আমরা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড যতটুকু আপনার গল্পের প্রয়োজন হবে ততটুকু এখান থেকে ভিডিওটা রেকর্ড করে নেবেন। তো রেকর্ড করে নেবেন কীভাবে, সেটা গ্রিন স্ক্রিন হিসাবে। তো গ্রিন স্ক্রিনে রেকর্ড করার সময় আপনারা এরকম একটা যে কী করবেন, স্ক্রিন রেকর্ড ভালোভাবে চালু করে নেবেন। রেকর্ড করে নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা গ্রিন স্ক্রিনটাকে এই যে দেখুন গ্রিন স্ক্রিনটা এরকম করে নেবেন, ওকে করে দিন। তারপর দেখুন এই যে গ্রিন স্ক্রিনটা কিন্তু রেকর্ড হচ্ছে। তারপর এখানে আপনি তো আবার একটা অ্যাড চলে আসছে, অ্যাডটাকে আপনারা অবশ্যই সম্পূর্ণ। তো বন্ধুরা দেখুন এই যে অ্যাডটা দেখার পর জাস্ট এখান থেকে আপনি কত সেকেন্ড এই এদেরকে আপনি অভিনয় করাতে চান বা এখানে স্টে করতে চান। তো জাস্ট আমি চাচ্ছি 20 সেকেন্ড। 20 সেকেন্ড করার পর আপনি স্ক্রিন রেকর্ডটা চালু করবেন। চালু করার পর দেখুন এই যে রেকর্ড অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করুন।
তো এখন দেখুন ভিডিওটা কিন্তু সম্পূর্ণ রেকর্ড হচ্ছে, তো জাস্ট আপনারা এইভাবে ভিডিওটা রেকর্ড করার পর জাস্ট এখান থেকে স্ক্রিন রেকর্ড দিয়ে এটা আপনি রেকর্ড করে নেবেন। তো এর পরবর্তী স্টেপটা কাইন মাস্টারে গিয়ে এভরিথিং দেখাইতেছি, তো চলুন আমরা এখন ঢুকে পড়ি কাইন মাস্টারে। বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম কাইন মাস্টারে। তো কাইন মাস্টারে আসার পরে দেখুন সর্বপ্রথম আপনি কী করবেন, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো দেখুন আমি এখান থেকে একটা সুন্দর দেখে একটা আপনারা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে নামিয়ে রাখবেন। তো দেখুন আমি এখান থেকে কপিরাইট ফ্রি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নামিয়ে রাখেছি, সেখান থেকে একটা নিয়ে নিব। তো আপনারা সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নামিয়ে রাখবেন। তো দেখুন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিই। তো দেখুন এখান থেকে জাস্ট আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিব। তো দেখুন আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা লাগাইতে পারেন। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব একটা ফুটতেছে না, তো জাস্ট আমি আরও একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে আসি। দেখুন তো আপনারা সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন যেন সুন্দর দেখা যায়। তো বন্ধুরা দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি ভিডিওতে দেখাইছি এইটাই নিলাম। তো জাস্ট এখান থেকে 10 থেকে 20 সেকেন্ড যতটুকু দরকার আপনি এটা লেয়ারটাকে এভাবে টেনে দিবেন। টেনে দেওয়ার পর প্রথম স্টেপটা কী হবে, এখান থেকে আবারও কী করবেন এই মিডিয়া অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে ডাউনলোডের অপশনে ক্লিক করে দেখুন এখান থেকে আপনার যে ম্যাটেরিয়ালসগুলো মটকি বা পানির ট্যাপ এগুলো যে আমরা পিএনজি ফাইল আকারে যে আমরা রেখেছি বা আগে কালেকশন করেছি গুগল থেকে সেগুলো এখান থেকে ইনপুট করব। দেখুন এখান থেকে যে এরকমের যেই মাটির ডিব্বার মতো দেখা যাচ্ছে, তো এইটা আপনি এখানে স্থাপন করুন। সর্বপ্রথম এটাকে এইভাবে স্থাপন করুন। তো ধরুন আমি এখানে এটা এইভাবে স্থাপন করলাম। করার পর দেখুন বন্ধুরা এটা যদি আমরা এইভাবে স্থাপন করি বা এখান থেকে পজিশন মতো আমরা এখানে বসিয়ে দিলাম, দেখুন এটা আমরা পজিশন মতো এখানে বসিয়ে দিলাম বা এটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখুন এটাকে আমরা এরকম ছোটো বড়ো করে দিলাম। দেখুন এখান থেকে জাস্ট এটা বরাবর এইভাবে লেয়ারটা বরাবর টেনে দিন। টেনে দেওয়ার পর জাস্ট এখন আমাদের কাজ হলো কি, এই যে পানির ট্যাপটা নিয়ে আসা। দেখুন এখান থেকে যে পানির ট্যাপটা এটাকে এইভাবে নিয়ে আসুন। নিয়ে আসার পর এখান থেকে ক্রোমাকে অপশনটাতে সিলেক্ট করুন। করার পর এটাকে 50-50 করে দিন। করে দেওয়ার পর জাস্ট এই যে কে কালার অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই যে গ্রিন অপশনে ক্লিক করুন। দেখুন এটা কিন্তু মানে আমাদের এটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। দেখুন তো জাস্ট এখন এটাকে আমরা কী করবো, কাস্টমাইজভাবে এটাকে এই মটকি বা এইরকম এইটার সাথে আমরা সেট করব। ঠিক আছে, এটার সাথে আমরা কী করে দেবো, এখন এটাকে আমরা সেট করে দিব। তো দেখুন এটাকে এইভাবে সেট না করে আমরা এটাকে এই গাছের এই পাশে নিয়ে আসি। নিয়ে আসলে তাহলে দেখুন এটাকে এখন খুব সুন্দরভাবে এটা আমরা সেট করতে পারবো। দেখুন মোটামুটি শেষ। তো এখন আমাদের কাজ হলো কি, প্রথম এখানে একটা কলস নিয়ে আসা। দেখুন মিডিয়া অপশনে যাবো, যাওয়ার পর এখান থেকে জাস্ট এই সিম্পলি আমাদের সেই কলসটা এখান থেকে নিয়ে আসলাম। দেখুন কলসটা নিয়ে আসার পরে এটাকে এইভাবে ঘুরাবেন। ঘুরানোর পরে এই যে ট্যাপের নিচে এটাকে এইভাবে রাখবেন, এটাকে এইভাবে রাখবেন। রাখার পরে দেখুন বন্ধুরা এটাকে লেয়ারটাকে বরাবর জুড়ে দিবেন, এই ভিডিও সমান করে লেয়ারটা দিবেন। দেওয়ার পরে দেখুন এই যে পানির যে ট্যাপ এটা কিন্তু মনে হচ্ছে যে কলসের ওই পাশে আসে। তো জাস্ট এইটাকে একদম রিয়েলিস্টিক করার জন্য জাস্ট আমরা এখানে কী করবো, ব্রিং টু ফ্রন্ট। দেখুন ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম, সরি এটা আপনার এই ট্যাপটার ট্যাপের লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন, ব্রিং টু ফ্রন্ট। দেখুন বন্ধুরা এটা কিন্তু অলরেডি কিন্তু একদম কলসের মাঝখানে কিন্তু চলে আসে। দেখুন বন্ধুরা এই যেটা কিন্তু 101% কিন্তু রিয়েলিস্টিক, একদম কলসের পাশেই কিন্তু চলে আসছে। তো এখন কাজ হলো আমাদের কি, এইটা তো মানে এখানে মানে পানিটা পড়তেছে, এই ওয়াটার ড্রপের একটা সাউন্ড ইফেক্ট আমাদের লাগাইতে হবে, সেটা আপনারা কাইন মাস্টারে পেয়ে যাবেন। দেখুন আমরা এখান থেকে এইখানে যাবো, যাওয়ার পর দেখুন এজ এ সাউন্ড ইফেক্ট SFX এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা যে এখানে ওয়াটার সাউন্ড এটা ওয়ানের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট এইটার উপরে ক্লিক করুন। ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করুন, নিচে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো জাস্ট এটাকে কপি করে আপনার ভিডিও লেয়ার যতটুকু ততটুকু এইভাবে আপনি নিয়ে নিন। বারবার কপি করে ভিডিওর সম্পূর্ণ অংশ এটাকে এইভাবে আপনি জুড়ে দিন। তো দেখুন ভিডিওর অংশ এটুকু আপনি এভাবে জুড়ে দিন। তো জাস্ট আপনার যতটুকু দরকার আপনি ততটুকু এখান থেকে এইভাবে জুড়ে দিন। তো আমি সম্পূর্ণ ভিডিওটাতে এইভাবে জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পর দেখুন বাকি এখান থেকে লেয়ারগুলো ছোটো বড়ো আছে, সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। দেখুন বন্ধুরা এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন এই যেখান থেকে এটাও অ্যাডজাস্ট করে নিন, দেখুন এটাও অ্যাডজাস্ট করে নিন। তো দেখুন এই যে আমাদের মোটামুটি কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে। দেখুন এই যে প্রত্যেকটা লেয়ার কিন্তু আমাদের সমান করে অ্যাডজাস্ট করে নিলাম। করানোর পর দেখুন এখন এই সাউন্ডগুলো কিন্তু আমাদের যোগ করাও হয়ে গেছে।
এখন ফাইনালি দেখুন, এখানে আপনারা করে দেখুন আপনার সাউন্ডটা কিন্তু 101% কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো এইটা প্রথম স্টেপে এভাবে আপনি সেভ করে নেবেন। তো জাস্ট এখান থেকে আপনারা ভিডিওটা সেভ করে নিন। তো জাস্ট আমরা ভিডিওটা এভাবে এখান থেকে সেভ করে নিব, একদম ক্লিয়ার কাট, কোথাও কিন্তু আমি ভিডিওটা স্কিপ করতেছি না, যেন আপনারা পুরোটা শিখতে পারেন। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই এই চ্যানেলটা কী করবেন, সাবস্ক্রাইব করুন। কারণ এরকম অসংখ্য ভিডিও দেওয়া আছে মোবাইল দিয়ে 2D 3D অ্যানিমেশন কার্টুন ভিডিও কীভাবে বানাবেন। তো এটা আমাদের সেভ হয়ে গেল। তো এই আমরা এখান থেকে নতুন একটা ট্যাব নিব, অর্থাৎ নতুন একটা ট্যাব নিব। ট্যাবের পর এখান থেকে এক্সপোর্টে যে ভিডিওটা এইমাত্র আমরা সেভ করলাম সেই ভিডিওটাকে এখানে ইনপুট করব। দেখুন সেইখানে এখানে ভিডিওটাকে এইভাবে ইনপুট করে নিলাম। জাস্ট এখানে আমাদের ভিডিওটা কিন্তু ইনপুট করা হয়ে গেছে। তো এখন আমাদের ফাইনাল স্টেপ, সেটা হলো যে গ্রিন স্ক্রিন ক্রোমাটুন থেকে যে আমরা রেকর্ড করে রাখছি সেইটা নিয়ে আসবো এখন। তো সেইটা নিয়ে আসার জন্য দেখুন বন্ধুরা, আমরা এখন সেটাকে এখানে ইনপুট করে দেব। তো দেখুন আমরা এখান থেকে এই যে গ্রিন স্ক্রিনটা এখানে যেভাবে রেকর্ড করে রাখছি স্ক্রিন রেকর্ড দিয়ে, সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। দেখুন জাস্ট বাকি বা অতিরিক্ত অংশ আমরা এখান থেকে ট্রিম করে দিব। দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের কাজ হলো ক্রপ করা। এই ক্রপ করে আপনারা এই লোগো বা এই যে একটু ছোট করে নেবেন যেন রিয়েলিস্টিক মনে হয়। জাস্ট ক্রপ করা হয়ে গেছে, জাস্ট এই গ্রিন স্ক্রিন লেয়ারের উপর ক্লিক করুন, ক্রোমাকে অপশনে ক্লিক করুন, এটাকে 50-50 করে দিন। করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এই যে এটা এখানে কিন্তু লাইনটা কিন্তু এরকম আছে। তো জাস্ট এটাকে যদি আমরা ফ্লিপ করি, এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, দেখুন এই যে অ্যানিমেশনটাকে যদি আমরা এই যে রোটেট করে দিই, দেখি রোটেট করে দিলে কী হবে, এই যে আমাদের লাইনটা কিন্তু ঘুরে গেছে। দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম রিয়েলিস্টিক, যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। দেখুন বন্ধুরা এই যে এখন আমাদের দেখুন ফাইনাল স্টেপ কিন্তু শেষ। ফাইনালি কিন্তু আমরা এখন এই দেখুন প্লে করে দেখাই। তো দেখুন এখান থেকে এই যে এই স্টেপটা আমরা কেটে দেই, স্ক্রিন রেকর্ডের অপশন এখানে চলে আসছে। তো দেখুন এই যে ফাইনাল স্টেপ, এখন দেখুন একজন কিন্তু কথা বলতেছে সামনে, কিন্তু এই যে পানি কলসটা কিন্তু পড়তেছে এবং ভরতেছে। তো সিম্পলি এভাবে কিন্তু অ্যানিমেশন ভিডিওগুলো আসলে তৈরি করে, যে কোনো ধরনের সিন কিন্তু আপনি এভাবে রিয়েলিস্টিকভাবে তৈরি করতে পারবেন। তো ফাইনালভাবে এটা হয়ে গেলে জাস্ট আপনি কী করবেন, এটার এই যে গ্রিন স্ক্রিনের সাউন্ডটাকে মিউট করে দিন। দেওয়ার পর জাস্ট এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করুন, ফাইনালি আপনার ভিডিওটা রেডি। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনি মনে করেন যে নতুন কিছু শিখলেন, অবশ্যই এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন, তাহলে আরও অনেক মানুষ দেখে শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।